वेलकम बैक टू माय चैनल अगेन आई होप जरा जरा वीडियो देखो तारा जस्ट दारुण आछो और एई मुहूर्ते आमार वीडियो एंजॉय करछो बंधुरा आज के जो वीडियो देखो से खूब ही स्पेशल होबे आई एम डैम श्योर कि तुम्हारे खूब पसंद होबे जे जिनिसगुलो तुम्हारे छोटबेलाय होयतो बिरक्तिकर लागतो किन्तु एई वीडियोटा जखन एखन देखबे तोमादेर निश्चय खूब भालो लागबे তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আগে ভিডিওটা দেখে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে তাহলে শুরু করি বন্ধুরা যে অরিজিনাল ক্রিয়েটর এই ভিডিওটা তার লিংকটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে চেক করে নিতে পারো ওনার চ্যানেলে আরো অনেক ভালো ভালো ভিডিও আছে তোমরা সেগুলো চেক করতে পারো চলো ভিডিওটা এবার শুরু করি আমাদের সিনেমার দর্শকদের একটি বড় অংশই সিনেমার প্রেমে পড়েছে প্রতি শুক্রবার বিটিভিতে প্রচারিত ছায়াছবি দেখে আমরা অনেক আয়োজন করে সেই ছায়াছবি দেখতে বসতাম টিভি উপস্থাপক বা উপস্থাপিকা যখন ঘোষণা দিত এখন দেখবেন বাংলা ছায়াছবি তখন আমরা সেই ছায়াছবির নাম শোনার জন্য উদগ্রীব হয়ে থাকতাম ঠিক একইভাবে স্মৃতিময় সেই সময়ের সিনেমার সঙ্গে জুড়ে আছে সিনেমার মাঝে প্রচারিত বিজ্ঞাপনও আমরা আপনাদের সামনে তুলে ধরছি বিটিভির সেই ছায়াছবি যুগের জনপ্রিয় কিছু বিজ্ঞাপন তো আর দেরি নয় হারিয়ে যান স্মৃতির সাগরে আর হ্যাঁ একটি কথা স্মৃতির সাগরে ভাসতে ভাসতে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনেতে লাগে এত রং শিক্ষা পাইছি তারপর থেকে রাখি কিছুদিন আগে আমার মাইয়াটা ডায়রিয়া হইল খাবার স্যালাইন কই পাই আমি তো দোকানে রাখি না ডাক্তারের দোকান সে তো মেলা দূর বাসায় ফিরা দেখি মাই আমার যাই যায় তখনই ওর স্যালাইন খাওয়ানো শুরু করলাম সেই থেকে দোকানে এসএমসির ওর স্যালাইন রাখি দোকানদার হিসাবে না সমাজের মানুষ হিসাবে দায়িত্ব পালন করি ওর স্যালাইন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা অনুযায়ী অ্যাডগুলো দেখে সত্যি ভালো লাগে এক টাইপ ফয়েলি প্যাকেট করা আলাদা ফিল আসে না হাজার শিশুর জীবন বাঁচায় এসএমসি রোল সালাই মানে জামাই এসে আধে যা ও হনু বুঝা লাইডে যাবো দুলাবাই তই কি মাছ আন ইলিশ মাছ আনিস এত যাপসা আলো কাটা কোটা কি সুই দেখি না মানি বৈঠকখানার বাকিটা এখানে লাগাতো কি তামসা সব ফকফকা ও মানি কি বাতি লাগাইলি কে ফিলিপ আলো যেমন টেকেও তেমন আসলে মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপ আলো আলো কাট এভাবে শুটিং হয় টর্চের আলোতে জোর নেই ওদিকে টুইনের ব্যাটারিও খতম নিশ্চয়ই জানি তো ব্যাটারি আমি আগেই বলেছি উজ্জ্বল আলো চাই চাই জোরালো শব্দ তাহলে অলিম্পিক হ্যাঁ ব্যাটারির রাজা তো ওটাই আরে রাজার কাজ কি প্রজা দিয়ে হয় অলিম্পিক চাই অলিম্পিক অলিম্পিক ব্যাটারি আলো আলো টাকা টাকা বুম বুম পাপ টাকা টাকা বুম বুম পাপ
বা বা কত জোরালো শব্দ আর আলো এখন আরো উজ্জ্বল আলো আলো বেশি আলো শব্দে শব্দে মন মাতানো অলিম্পিক অলিম্পিক ব্যাটারি শক্তি সীমাহীন চলে দিনের পর দিন অলিম্পিক ব্যাটারি মানায় ভালো দেখায় ভালো রং বলতে রক্সি প্রিয় নাম প্রিয় রং আপনার সোনা জাদুমণির জন্য রিচ ক্রিমি ফর্মুলা মেরি বেবি লোশন আমার মন এখন হারা জুনি মানুষের মমতায় প্রাকৃতিক শুদ্ধ মধুমতি শরীরে রোগ প্রতিরোধ করে আয়োডিন যুক্ত লবণ মধুমতি বম্বে সুইটস নিয়ে এলো কুরকুরে মুড়মুড়ে স্পাইসি পটেটো স্টিক্স মচমচে পটেটো স্টিক্স আওয়াজ ছাড়া খাওয়া যায় না একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও মির্জাপুর ডাবল চেম্বার টি ব্যাগ একটি টি ব্যাগে দুটি চেম্বার প্লাস্টিকের সিলিং দেওয়া সাধারণ টি ব্যাগ মিলিকার ছড়ায় দুদিক থেকে আর এই টি ব্যাগ মিলিকার ছড়ায় চার মাস থেকে এতে হয় প্রাকৃতিক উপাদানে তৈরি কাগজের ব্যবহার তাই মিশে কাগজ ভালো লাগে আমি পাশের ফ্ল্যাটে নতুন এসেছি আপনার কাছে পেপসি আছে কি নিশ্চয়ই আসুন আমির খান আর দিত সেটা মানে কি পপুলার প্রত্যেক বছর নতুন নতুন কিছু কনসেপ্ট আসে অন্য কিছু চলবে না ঠিক আছে পেপসি না থাকলে না না দিচ্ছি কোন সমস্যা এই যে পেপসি ও নিশ্চয় আমার বন্ধু সামি সামি আমি সামিয়া পেপসি আর আছে কি পেপসি নিশ্চয়
হ্যালো, এই যে শোনো, ব্রিজের কন্ট্রাক্টটা পেয়ে গেলাম, একটা স্বপ্ন পুরো হলো। এবার আরেকটা স্বপ্ন পুরো হবে। মানে মানে এই একটা দক্ষিণের বারান্দা, একটা বাগান, বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা, শোবার ঘরের সঙ্গে একটা বেশ বড় ড্রেসিং রুম, আর একটা বড় গ্যারেজ। নিজেদের একটা বাড়ি? না, একটা স্বপ্ন। আপনার স্বপ্নের বাড়ি এবার হবে সত্যি, শাইন কুকুর। স্বপ্ন হলো সত্যি, ইটের পর ইট। আর আমাদের ঘরটা আর একটু বড় হলে কেমন হবে বলো তো? মনে আছে মা, ছোটবেলায় চাপা গাছ থেকে পড়ে আমার পা মচকালো? কবে যে বাসায় যাব। চাপা গাছটা নিশ্চয়ই এখন ফুলে ফুলে ভরা। নারে জানো কেন? শুধু চাপা কেন মা, জবা, কদম, শিউলি এসব আমার কবে লাগালি রে বাসায়? তোমাকে সারপ্রাইজ দেব বলে বলিনি মা, কাল ফ্ল্যাটের পজিশন পেয়েছি। সামনের বাগানে বাঁধানো বাগান পথ, কাদায় পিছলে আর পা ভাঙবে না মা। নতুন আশা, নতুন বাসা, স্বপ্ন হলো সত্যি, ইটের পর ইট। শোন, সুন্দর বাড়ি হলো, এবার সুন্দর দেখে একটা বউ আন। দেখে পুরোনো দিনের কি কি কথা মনে পড়লো, আর তাদের মধ্যে কতজনের এমন মনে হলো কি ইস যদি আবার পুরোনো দিনে ফিরে যাই। এমনি এই জিনিসটা কাদের কাদের মনে হয়েছে প্লিজ কমেন্ট করো। কিন্তু আমিও না অনেক সময় ইউটিউবে সার্চ করি পুরোনো দিনের যে বিজ্ঞাপনগুলো হয় সেগুলো দেখি, ভাল লাগে। মানে আগে যখন ফেভারিট শোর মধ্যে যখন এগুলো আসতো কি মানে বিরক্তিকর লাগতো, এত জ্বালা লাগতো, আমি কি বলবো, ইরিটেটিং। মানে কখন ওটা এন্ড হবে আর কখন আমার ফেভারিট শোটা শুরু হবে, তো এমন মনে হতো। আর এখন এইগুলোই গিয়ে সার্চ করি আর মানে নেটে সেগুলো দেখি যেগুলো টিভিতে আগে দেয়। সত্যি এখন মনে হয় যে কাশ ইস যদি আমার কাছে ওই ডোরেমনের গ্যাজেটটা যদি হতো, তাহলে পুরোনো দিনে আবার যাওয়া যেত আর সবকিছু আবার নতুন করে মানে এনজয় করা যেত। আর জানি এগুলো আর ফেরত আসবে না, কিন্তু দেখে ভাল লাগে বেশ। আর আমি একবার নয় মানে অনেকবার আমি সেম জিনিসই দেখি, মানে সেম বিজ্ঞাপনগুলোই আবার দেখি আর পুরোনো দিনের কথা মনে করি, ভাল লাগে। মানে ওই ফিলিংটা ভাল লাগে, সেটা আমি বোঝাতে পারবো না। যারা যারা এই ফিলিংটা ফিল করছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো কি আমি কি বলতে চাইছি। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে, পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।